তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন কিন্তু ডাইরেক্ট অ্যামাজনে চলে এসেছি, কেননা অ্যামাজন থেকে আসা একটি লেটেস্ট আপডেট অফার, যেখানে আপনি আপনার বন্ধুকে 255 টাকা সেন্ড করলে ইউপিআইয়ের মাধ্যমে, তো আপনি কত পেয়ে যাবেন না, আপনি 50 টাকা কিন্তু 55 টাকা কিন্তু ক্যাশব্যাক কিন্তু আপনি আমার অ্যামাজন ওয়ালেটে পেয়ে যাবেন। এই অফারটির কোনো কিন্তু ব্যানার শো বা কোনো অফার কিন্তু আপনি অ্যামাজনের অফার সেকশনে গেলে দেখতে পাবেন না, এটা একটা ট্রিক যেখানে কিন্তু এখনও কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো তাড়াতাড়ি যান এবং অ্যাপ্লাই করে নিন। তো এই একজন বন্ধুকে যদি আপনি রেফার পাঠান ইউপিআইয়ের মাধ্যমে 255 টাকা যদি আপনি ইউপিআই করেন, তাহলে কিন্তু আপনি কত পেয়ে যাবেন না, আপনি 55 টাকা ক্যাশ কিন্তু আপনার অ্যামাজন ওয়ালেটে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই অফারটি নিতে গেলে ফার্স্ট আপনাদেরকে, তো বন্ধুরা এই অফারটি নিতে গেলে আপনাকে কত পাঠাতে হবে, 250 টাকা কিন্তু আপনার একটা ফ্রেন্ডকে পাঠাতে হবে। তাতে আপনার ফোনপে ফ্রেন্ডকেও পাঠাতে পারেন, আপনি আপনার গুগল পে ফ্রেন্ডকে পাঠাতে পারেন। আপনাকে কিন্তু অ্যামাজন ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনাকে পাঠাতে হবে। আমি কিন্তু এই ভিডিওতে এ টু জেড সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, ততক্ষণকে লিয়ে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই অবশ্যই লাল সাবস্ক্রাইব বটনটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অল নোটিফিকেশানে ক্লিক করে আপনারা সমস্ত অল যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানটি কিন্তু অবশ্যই অবশ্যই ইনস্টল করে নেবে। তো ফার্স্ট আমি চলে যাব কোথাকে না চলে যাব আমি অ্যামাজনকে, এবং অ্যামাজনে কিন্তু উঠে আসা একটি নতুন অফার, যে অফারটি কিন্তু আপনি অফার সেকশানে গেলে কিন্তু আপনি অফারটি দেখতে পাবেন না। এই অফারটি কিন্তু ট্রিক অফার, যেখানে কিন্তু আপনারা ট্রিকটি অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাদের 250 টাকা যখনই আপনার কোনো এক বন্ধুকে পাঠাবেন তখনই কিন্তু আপনি আপনার অ্যামাজন ওয়ালেটে কত পেয়ে যাবেন না, 55 টাকা কিন্তু আপনি 55 টাকা পেয়ে যাবেন। তো আমি এটা কিন্তু আপনাদেরকে লাইভ করে দেখাবো বন্ধু, তো আপনারা কিন্তু আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমি কী করবো না, প্রথমেই আমি অ্যামাজন অ্যাপটিকে খুলে নেবো এবং খুলে নেওয়ার পর সেন্ড মানি অপশানে কিন্তু আমি চলে যাবো। তো সেন্ড মানি অপশানে যাওয়ার পরেই কিন্তু আমাকে কিন্তু কী করতে হবে না, সেন্ড টু ইউপিআই আইডি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেন্ড টু ইউপিআই আইডি, তো সেন্ড টু ইউপিআই আইডিতে ক্লিক করার পরই কিন্তু সিম্পলি আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট আপনারা কী করবেন, আপনি যদি যে বন্ধুকে পাঠাবেন সে বন্ধু কিন্তু ফোনপেতেও পাঠাতে পারেন, গুগল পেতেও পাঠাতে পারেন। তো আপনি কী করবেন, সিম্পলি কিন্তু আপনাকে অ্যামাজন থেকে কিন্তু টাকাটা পাঠিয়ে দিতে হবে। তো আপনি কী করবেন, সিম্পলি আপনার একটা বন্ধুকে কিন্তু আপনি পাঠিয়ে দেবেন। তো আমি চলুন একটা বন্ধুকে আমি কিন্তু এখানে পাঠিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি, তো ভেরিফাই হচ্ছে। তো ভেরিফাই হওয়ার পরে কী করবো, আমি সিম্পলি একটা অ্যামাউন্ট কিন্তু দিয়ে দেবো। তো ফার্স্ট আমি সিম্পলি অ্যামাউন্ট দিয়ে দিলাম, তার আগে আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, যে তার আগে আমি আমার ওয়ালেট ব্যালেন্সটা কিন্তু আপনাদেরকে একটু শো করিয়ে দিতে চাই। তো ফার্স্ট আমি ব্যাক চলে আসছি, এবং ব্যাক চলে আসার পরে কিন্তু আমি সিম্পলি চলে যাবো কোথাকে না, অ্যামাজন পে ব্যালেন্সে, এবং আমার ওয়ালেটে যে টাকাটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ালেটে কত রয়েছে না, 26 টাকা কিন্তু আমার ওয়ালেটে রয়েছে। তো এটা আমি এক্ষুনি 55 টাকা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাইভ প্রুফ দেখিয়ে দেবো বন্ধুরা। তো ফার্স্ট আমি কী করবো, সেন্ড মানি অপশানে চলে যাবো, এবং সেন্ড মানি অপশানে যাওয়ার পরে আমি সেন্ড টু ইউপিআই আইডিতে ক্লিক করবো, এবং ক্লিক করার পরে আমার একটা ফ্রেন্ডকে কিন্তু আমি পাঠিয়ে দেবো। কত টাকা পাঠিয়ে দেবো না, 250 টাকা কিন্তু আমি আমার ফ্রেন্ডকে পাঠিয়ে দেবো। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, 250 টাকা পাঠিয়ে দিচ্ছি, এবং পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমাকে ইউপিআই পিন কিন্তু দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সিম্পলি ইউপিআই পিন দিয়ে দিয়েছি, এরপর কিন্তু আমি সেন্ড অপশানটিতে ক্লিক করে দিলাম, এবং ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সেন্ড হয়ে গেছে আমার ফ্রেন্ডকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেন্ড কিন্তু আমি করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড করে দিয়েছি, আমি সিম্পলি ব্যাক চলে আসবো, এবং ব্যাক চলে আসার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিম্পলি আমার একটা ফ্রেন্ডকে পাঠিয়ে দিয়েছি, এবং পাঠিয়ে দেওয়ার পরই আপনাদেরকে কিন্তু আমি প্রুফ দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার কি না, 55 টাকা কিন্তু ক্যাশ কিন্তু চলে এসেছে। কোথা থেকে চলে এসেছে না, অ্যামাজন ইউপিআইয়ে যখনই আমি মানি ট্রানজ্যাকশন করেছি তখনই কিন্তু এই ক্যাশটা কিন্তু চলে এসেছে। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সিম্পলি টাচ করলাম, এবং টাচ করার পরই দেখতে পাচ্ছেন অ্যামাজনে কিন্তু আমার 55 টাকা অ্যাড মানি হয়ে গেছে। তো আমি এখানে সিম্পলি ব্যাক চলে যাবো, এবং ব্যাক চলে যাওয়ার পরে কিন্তু আমি আমার অ্যামাজন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবো, এবং অ্যামাজন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পরে কিন্তু আমি ওয়ালেট অপশানটিতে ক্লিক করবো, এবং ওয়ালেট অপশানটিতে ক্লিক করার পরই তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখন ওয়ালেট ব্যালেন্স কত হয়ে গেছে। তো সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট ব্যালেন্স কিন্তু এত হয়ে গেছে, 82 টাকা কিন্তু হয়ে 81 টাকা কিন্তু হয়ে গেছে। তো সিম্পলি আমি ব্যাক চলে যাচ্ছি, এবং ব্যাক চলে যাওয়ার পরে আমি আবার কিন্তু রিফ্রেশ করে নিচ্ছি, এবং রিফ্রেশ করে নেওয়ার পরে কিন্তু আমি আবার কোথাকে চলে যাবো, অ্যামাজন পে ব্যালেন্সে চলে যাবো। এবং পে ব্যালেন্সে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু 26 টাকা ছিল, কত ছিল 26 টাকা ছিল, এখানে কিন্তু আপনাকে 55 টাকা কিন্তু অ্যাডিং করেছে, দিয়ে কত হয়েছে টোটালি 81 টাকা। তো তাড়াতাড়ি যান বন্ধুরা, আপনি আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে 250 টাকা সেন্ড করে দিন অ্যামাউন্ট দিয়ে, এবং আপনি আপনাকে কিন্তু অ্যামাজনের অ্যাড মানি থেকে অ্যামাজনের সেন্ড মানি করতে কিন্তু আপনাকে অবশ্যই হবে। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।